ছাপ্পা দিবি তো আই খালি যেন পথ দেখিয়েছে বাংলার মা বোনেদের লোকসভা ভোটের ইভিএম বন্দি হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির তিন ভাগ্য ইভিএমে বন্দি হতে চলেছে শেষ পর্যায়ের ভোটের মুহূর্তে অবাধ ছাপ্পা দেওয়ার থেকে কার্যত বুথগুলোকে রক্ষা করল মা বোনেরা মা দুর্গাদের হাতে রক্ষা হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির ছাপ্পা দেওয়ার হাত থেকে তৃণমূল শেষ মুহূর্তে ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছিল এমনটাই অভিযোগ বিজেপির আর সেটা রুখে দিয়েছে মা দুর্গা বাহিনীরা প্রথম পর্বের শেষ পর্যায়ে শাসক দলের বিরুদ্ধে অবাধ ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ উঠেছে আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল শিলিগুড়িতে স্থানীয় সূত্র বলছে ভোট পর্বের শেষে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় উত্তেজনা ছড়ায় ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার তোড়জোড় শুরু করে শাসক দল ঘটনায় খবর পেয়ে তিলেশ্বরী হাই স্কুলে ছুটে আসেন এলাকার বিজেপি কর্মীরা ছুটে আসেন মা বোনেরা ব্যাপক আকারে মহিলারা ছুটে এসে তীব্র প্রতিবাদ করেন এবং এক প্রকার তৃণমূল কর্মীদের ওখান থেকে ভাগিয়ে দেন এভাবেই ছাপ্পা দেওয়া প্রতিরোধ করেছে দুর্গা বাহিনী সন্দেশখালী যেন তাদের পথ দেখিয়েছে উত্তরবঙ্গেও কার্যত দুর্গাবাহিনীর বাহিনীর দাপট দেখল ছাপ্পা বাহিনী শেষমেশ পিছু হটতে বাধ্য হয় ফুলবাড়ির ডাবগ্রাম বিধানসভা ডাবগ্রাম বিধানসভার এলাকায় শেষমেশ ছাপ্পা না দিয়ে ফিরে যেতে বাধ্য হয় শাসক দল এমনটাই বলছে স্থানীয় সূত্র